প্রিয় বন্ধুরা, আপনারা জানেন, শুনেছেন, ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের আইডল, ইসলামী সঙ্গীত জগতের আইডল, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পীরা উপস্থিত হয়েছেন। মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত হয়েছেন, আবু রায়হান উপস্থিত হয়েছেন, বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল মুখ আবু উবায়দা সহ আরও অনেকে। আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের এই চমৎকার আয়োজন শুরু করতে সবার কণ্ঠ থেকে আওয়াচ্ছে, আমরা কি শুরু করব? তাহলে চলুন, সূচনা লগ্নেই মহান রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিনের শানে চমৎকার একটি হাম দিয়ে আমাদের আজকের এই পরিবেশনা, এই অধিবেশন শুরু করব। সঙ্গীতে মঞ্চে আসবেন কলরবের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী শাফিন আহমদ, ফজলে এলাহি সাকিব এবং হাসান। তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই সিজদাতে মাথা ঠেকাই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার কুদরতে পায়ে তোমার কুদরতে পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তুমি এক আল্লাহ আল্লাহ তুমি জপ আল্লাহ আল্লাহ দিল জান আল্লাহ আল্লাহ মেহরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দয়া এত মায়া প্রেম মমতায় বেঁধে রেখেছো সদাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার কুদরতে পায়ে তোমার কুদরতে পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতকে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতকে দেখার তুমি এক আল্লাহ আল্লাহ তুমি জপ আল্লাহ আল্লাহ দিল জান আল্লাহ আল্লাহ মেহরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দয়া তোমায় প্রেম মমতায় বেঁধে রেখেছো সদাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই
তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা, 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 তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা। আরেকটু জোরে সোরে মারহাবা পরিবেশন করছি আরেকটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে হো মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে হো মদিনাওয়ালা, আমি দুরুদ পড়ি আমি দুরুদ পড়ি নাথ গে জায়গায় ছন্দমালা, দুরুদ পড়ি নাথ গে জায়গায় ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, দু চোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আশাতে পথ চেয়ে থাকি, তুমি তো দাও শোনা বুঝেও কি বোঝো না কেন দাও আমায় এমন ফাঁকি, কবে আমায় পান করাবে দিদার পেয়ালা, কবে আমায় পান করাবে দিদার পেয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, এই আওয়াজ হবে না, আর একটু জোরে সোরে সবাই কণ্ঠ ছেড়ে, আয় রে সাগর দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বাতাস দেখবি যদি আয়, ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে নাজ, ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে নাজ, আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল, ধূসর সাহারা রে সাগর দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী শেষ না, রে সাগর দেখবি যদি বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর
আকাশে বাতাস দেখবি যদি, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এবারে সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন কিশোরগঞ্জের সন্তান, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী আবু উবায়দা। সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন আবু উবায়দা। নরমালি গাই, হ্যালো হ্যালো, আরো কমান, একদম র করে দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যালো, ডিলেটা একেবারে বন্ধ করে দেন। হ্যালো হ্যালো, ঠিক আছে। এখন কাহিনী হয়েছে, আপনারা যে এত দূরা, দুই তিনজন মানুষ এই আসুন, দূরা বই রয়েছেন, এটা তো ভালো লাগতেছে না, একটু কাছাকাছি আন যায় না, সবাই মিললে একটু সামনে থাকলো, মিললে গাইলাম। ক্যামেরাটা দিইখানে একটু, হ্যাঁ ক্যামেরাটা যাতে কিছু না হয়, জাস্ট ক্যামেরা, হ্যাঁ এই তো। এখন মনে হইতেছে যে না কেউ না কেউ আছে, এই সবাই দূরা বই রয়েছে, মজা লাগে না তো, ঠিক না? আচ্ছা সবাই মিলে একটু মদিনার পাগল হইবেন, কে কে মদিনা যাইতে চান একটু হাতগুলো দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব দ্রুত মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, পেয়ারা নবীকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরো মদিনা। একটু দেখতে পাগল পাগল নাকি লাগে নাকি, এটা কি আসলেই পাগল নাকি ভঙ্গি ধরছে কোনটা ভাই, ঢং করতেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার পাগল হওয়ার তৌফিক দান করুন। সবাই একসাথে গাইবো, লোকে আমায় মারহাবা, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা, হ্যাঁ সবাই ভুলে ভরা, ভুলে ভরা জীবন আমার, পারে না, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। একসাথে লোকে আমায় আইকু চিৎকার দিয়া, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। কার কার নবীর নামে দরুদ পড়তে ভাল লাগে একটু হাতগুলো দেখতে চাই একসাথে সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার পাগলি কি না বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, যার প্রেমেতে, যার প্রেমেতে কুল কায়েনাত,
যার প্রেমেতে কুলকায়ে নাথ হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। শুধু আপনারা, আমাকে শেষবারের মতো, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। এসো সেদিন, আচ্ছা পুলাবেন আসতেছে রে, কি বুঝে খুব আসল কইলা আইলে কেমন লাগে? হ্যাঁ এই তুমি আসো কেন লাগে আর বিয়াই উঠছে না? হ্যাঁ টেনশন করেছে কাজে, কি মজা জানি লাগতেছে, গাইতেছে। আল্লাহ তালা যাদের বিয়ের বয়স হয়ে গেছে সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তালার কাছে পানা চাই আমরা যারা অবৈধ সম্পর্কের সাথে আছি, তৌবা করে যেন ফিরে আসতে পারি, সেই তৌফিক দান করুন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপারো চুল খুলে এসো সেদিন, আবারও ভালোবেসো পরানো খুলে এসো, সরমে ঘরে এসো যে কোনো দিন, স্মরণে আসে যদি ভালোবাসার নদী, তোমাতে নিরবধি অববিলীন, স্মরণে আসে যদি ভালোবাসার নদী, তোমাতে নিরবধি অববিলীন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপারো চুল খুলে এসো সেদিন। এটা হলো আমি বিয়ে করার এক সপ্তাহ পরে প্রথম ঝগড়া হয় না হালকা পাতলা, ওই ঝগড়ার পরে লিখছিলাম আর কি। এরপর এক বৃষ্টির দিন হইতেছে, তো বলতেছে বউ বলতেছে যে আমার হলো বৃষ্টির কোনো গান নাই কেরে আপনার, পরে একটা বৃষ্টির গান হয়ে গেছে আর কি এরকম। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। আকাশের ধূম্র কালোয় যদি হারিয়ে যাস, জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিকই তোরই পাশ, তুই যদি হোস রে আমার, তুই যদি হোস রে আমার, আমি ঠিকই তোরই হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। আমার শেষ গানটি গাইছি ফিলিস্তিন ফিলিস্তিন, শুনেছেন না অনেকেই, একটু চিল্লায় গাওয়া যাবে? আজকের পর থেকে আমরা কোনো ইসরায়েলি পণ্য কিনবো না, পারবো তো ইনশাল্লাহ নাকি? আল্লাহ তাআলা ফিলিস্তিনের মানুষদেরকে খুব দ্রুত তাদের স্বাধীনতা ফিরিয়ে দিন, জুড়ে বলি না আমি। ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ, ঠিক কিনা? ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ, ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। প্রতিটি গোলাপের রক্তের ঘ্রাণ, প্রতিটি পাখি ভুলে গেছে গান, প্রতিটি গোলাপের রক্তের গান, প্রতিটি পাখি ভুলে গেছে গান, প্রতিটি দৃশ্য ধূসর যেখানে, প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন, ঠিক না? শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে, প্রতিটি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে, বন্ধুর হাসি দেখার আগে দেখে শত্রুর ক্রোধ, ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা
সেখানে প্রতিশোধ ডেকে না, ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা সেখানে প্রতিশোধ, ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল-কুদস আল-কুদস যেখানে জিন্দা ইমানি জোশ, রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান, রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান, জীবনের গান ভুলে গিয়ে যারা থুকে মৃত্যুর পিন, পৃথিবী দেখো তাকিয়ে দেখো দ্রোহের ফিলিস্তিন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবাই নারায়ে, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জেগেছে ফিলিস্তিন ফুসেছে মুমিনিন, জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুমিনিন, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসেছে দিন, প্রতিটি আঘাতে তিল তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো, প্রতিটি আঘাতে তিল তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো, বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ঢিল, আকসাকে ফের স্বাধীন করবে কুদুসের আবাবিল, ডেকে না আকসাকে ফের স্বাধীন করবে কুদুসের আবাবিল, ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল-কুদুস আল-কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ, গ্রেনেডের বুকে বুনে দেয় যারা নারগিস আর গোলাপের চারা, শ্মশানের ভূমি কেড়ে নিয়ে তারা করে দিবে তা সজীব, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন نصر من الله وفتح قريب, শেষ বারের মতো সবাই ফিলিস্তিন ফিলিস্তিন সবাই ফিলিস্তিন জুড়ে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আল কুদুস আল কুদুস জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল-কুদুস আল-কুদুস যেখানে জিন্দা ইমানি জো, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম আবু ওবায়দার পরিবেশনা। আবু ওবায়দার পরিবেশনা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লেগেছে? সাউন্ড অপারেটর ভাই আমার এটা একটু মনিটর বাড়ান এবং টোটাল ব্যালেন্সটা একটু বাড়ান, তো আলহামদুলিল্লাহ লোপারটা একটু বাড়ান। আমাদের মাঝে আরও আজকের বাংলাদেশের সব আইডল শিল্পী রয়েছে যাদের ইসলামী সঙ্গীতগুলো আমরা উপভোগ করি ইউটিউব ইন্টারনেট ফেসবুকে। আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশে ইসলামী সঙ্গীতের আধুনিক রূপকার মোহাম্মদ বদরুজ্জামান ভাই, রয়েছেন আবু রায়হান এবং কলরবের আরো শিল্পীরা। ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত থেকে একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই। শুরুতে বলেছিলাম আমাদের সাথে আপনারা থাকবেন নাকি চলে যাবেন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। এ পর্যায়ে চমৎকার সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন
কলরবের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী আবির হাসান। অপারেটর ভাই, আমি যে মাইক্রোফোন কটলেসে কথা বলি, ঠিক আরেকটা কপি উপরে দেন মেইন ভোকাল হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? রাত অনেক হয়ে গেছে, আমি দেরি করব না, আমি আমার পরিবেশনা শুরু করছি। আমাদের কলরবের জনপ্রিয় একটি নাসিদের মাধ্যমে নাসিদটি সুর করেছেন আমাদের কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ভাই, গেয়েছেন সাইদ ভাই। সেই নাসিদটি দিয়ে আমি আমার পরিবেশনা শুরু করছি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, খুশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এখানে কি আমরা এরকম কোনো মুসলমান আছি? নাই না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সাচ্চা ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবাসি না? আর সেই নবীর শানে যদি এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ কটুক্তি করে, মুসলমানরা কি ঘরে বসে থাকতে পারে? যাই হোক, আমি আমাদের কলরবের জনপ্রিয় একটি নাসিদ, বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, নবীজির দুশ্মন, এই সঙ্গীতটি গাচ্ছি। আপনারা যে যতটুকু পারেন আমার সাথে গাইবেন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন, মুসলিমই নয় মুনাফিকই তুমি, নবীজির দুশ্মন। বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন,
মুসলিমি নয় মুনাফিকি তুমি নবীজিরি দুশমন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক, জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক, আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক, বয়কট হবে বিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে, জাগলে মুসলমান জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্টই তরশালীন, যার পরশে আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তাই এই জমিন, কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন, ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি, জুড়ে হাকো আজান জুড়ে হাকো আজান, তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আরেকটা গাবো, ফেসবুক শুনেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, একটু একটু সাউন্ডটা বাড়ান্দ ভাই, আমি যেটা কথা বলছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম আবির হাসানের পরিবেশনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবির হাসানের জন্য সবাই মিলে একবার বলবো মারহাবা, মারহাবা। প্রিয় বন্ধুরা, সঙ্গীত কি চলবে নাকি রাত হয়ে গেছে, আপনারা ঝিমিয়ে পড়েছেন, আমরা শেষ করে দেব, চলবে? কতক্ষণ চলবে? সারা রাত চলবে? এই যে সারা রাত তো থাকবেন না, অনেকেই একটু অসত্য কথা বলছেন, মিথ্যা কথা না, অসত্য। আমরা যদি সারা রাত প্রোগ্রাম চালাই, আমাদের সাথে থাকবেন না আপনারা জানি, তবে যতটুকু সময় আমরা প্রোগ্রাম চালাবো আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন, রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের এবারে চমৎকার সব পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী, বাংলাদেশি ইসলামী সঙ্গীতের আধুনিক রূপকার, সবার ভালোবাসার মুখ মোহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেকগুলো মানুষ আমার সামনে যারা আছেন, সবার চেহারাগুলোই আমি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ।
সবগুলো চেহারায় দেখা যাচ্ছে, ভালো লাগছে, সবাই ভালো আছেন তাই না? আজকে আমরা একটা আনন্দ ঘন প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমাদের সকলের প্রিয় ভাই ইমতিয়াজ মিলন ভাই, উনি কাতারে থাকেন, সেইখানেই গিয়ে ওনার সাথে আমাদের সম্পর্কটা উন্নত হয়েছে। তো তার সুবাদেই ওনার ভাইয়ের বিয়েতে আমরা আসলাম। বিয়ে মানেই আনন্দের অবস্থা তাই না? বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই ভালো লাগা, বিয়ে মানেই অনেক কিছু। যাকে সেগুলোর দিকে আমরা যাব না, আমরা নাসিদ গাইব। আমি শুরু করব আমার পরিবেশনে একটা হামদে বাড়ি তালার মাধ্যমে। রাত যেহেতু গভীর হয়েছে, এরপরে যদি আমাদের প্রোগ্রামগুলো ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে সাথে একটু কম বেশি গাইতে হবে, তাহলে একটু ঘুম অলসতা এগুলো কেটে যাবে। পারবো না ইনশাল্লাহ? সামনের ভাইগুলো হ্যাঁ পারবো সবাই? আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ইমানি যেত নাই, আবার ফিরে এসো ইনসাফি সাধনাই, অন্তরে ইমান রাখো সুখে দুঃখে। আল্লাহ আল্লাহ মুসলমানদের আল্লাহর নাম বলতে কোনো লজ্জা আছে, কোনো ভয় আছে, কোনো সমস্যা আছে? তাহলে একটু জোরে সুরে গাইবো আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, সবার জন্য একটু জোরে সুরে বলি মারহাবা একসাথে, আল্লাহ আল্লাহ বলো পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি, জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়, বাধা সব পারো তুমি দিতে রুখে। আল্লাহ 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 বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। আরো জোরে বলে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাশি ধরে বললো মুহাম্মদ, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশির দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো কমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী। আমরা রাসূলকে ভালোবাসি না ইনশাআল্লাহ? কেমন আমরা ভালোবাসি ঠিক না? রাসুলকে সবাই আমরা কম বেশি ভালোবাসি, কিন্তু রাসুলের ভালোবাসায় আমরা যদি এটা একটু সুন্দর করে গাই খারাপ লাগবে নাকি? যুবকরা অপসংস্কৃতির আয়োজনগুলোতে গিয়ে তাদের অবৈধ প্রেমিকার জন্য গলা ফাটিয়ে জামা কাপড় খুলে হেলে দুলে নেচে যদি গাইতে পারে তাদের অবৈধ প্রেমিকার জন্য, আমরা আমাদের বৈধ ভালোবাসার জন্য, হালাল ভালোবাসার জন্য গলা ফাটিয়ে গাইতে কোনো প্রবলেম আছে? তাহলে চলেন ইশকে নবী জুড়ে রাসূলের প্রেমকে উঁচু করে তুলে ধরে বলবো জিন্দাবাদ, ঠিক আছে?
ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, জিন্দাবাদ ইশকে নবী, জিন্দাবাদ, রক্ত কনাই মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা নামাই দু চোখ সুরু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের সাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী। এই এলাকার কারা কারা আছেন হাত তুলেন দেখি, এই এলাকার, এই গ্রামের, এই গ্রামের আপনারা বিবাহিত এলাকার না? আচ্ছা হাত নামান, এর বাইর থেকে কারা কারা আসছেন হাত তুলেন। আচ্ছা এই প্রোগ্রামের কি মাইকিং হয়েছে নাকি? মাইকিং হয় নাই, পোস্টার হয় নাই, তাই না? খোঁজ খবর পাইলেন কেমনে? ফেসবুক দেখা, ফেসবুক দেখে আপনারা চলে আসছেন, ঠিক না? আচ্ছা এবার দেখা যাক, ভিন্ন এলাকার মানুষও আছে, এলাকার মানুষ আছে, কাদের গলায় রাসুলের প্রেম বেশি, রাসুলের জন্য গাইতে পারে বেশি, একটু পরীক্ষা হয়ে যাক, কি বলেন? জামাইয়ের বাড়ির মানুষের আওয়াজ কম মনে হচ্ছে, জামাইয়ের বাড়ির মানুষরা কি দুর্বল নাকি? ভয় পায় নাকি ওনারা? তাইলে প্রথমে কাদের কাছ থেকে শুনবো? এই এলাকার মানুষদের কাছ থেকে, ঠিক আছে? প্রস্তুত? হারলে কিন্তু আপনাদের লজ্জা, বুঝছেন? এখন লজ্জার কারণে যদি মুখ ঢাইকা রাখেন আরো বেশি লজ্জা পেতে হবে, ঠিক না? আচ্ছা প্রস্তুত জামাইয়ের বাইরের লোকেরা, চলেন। ইশকে নবী, আওয়াজ বাড়ছে না কমছে? এখন মনে হচ্ছে আগে যে সবাই মিলে যা বলছেন ওনারা একাই তার চেয়ে বেশি হয়েছে, ঠিক না? আরেকবার সুযোগ দিব, জামাই বাড়ির মানুষ একটু বেশি সুযোগ পায়, তাই না? ওনাদেরকে আরেকবার সুযোগ দেই, প্রস্তুত। ইশকে নবী, আওয়াজ বাড়ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বাহির থেকে যারা আসছেন, ছোট সময় আপনার আমার মনে আছে কিনা, স্কুলে যাওয়ার পথে, মাদ্রাসায় যাওয়ার পথে, আমার বাড়ি থেকে একটু দূরে কারো বাড়ির পাশে বাচ্চারা গেলে মাইকটা দিয়ে দিত, ঠিক না? তখন বলে আসতাম আমার বাড়ির কাছেও যাস, খবর আছে তোর, মনে আছে না? এই এলাকায় এসে কি আপনারা খবর দেখাই যাবেন নাকি? চলেন দেখা যাক, বাইরের এলাকা থেকে যারা আসছেন আপনাদের কণ্ঠের জোর কতটুকু বেশি প্রমাণ হয়ে যাক, প্রস্তুত। ইশকে নবী, কাদের আওয়াজ বেশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে রাসূলের আশিক চিল্লা বলেন, ঠিক কিনা? রাসুলের জন্য প্রয়োজন হলে নিজের জীবনটাকে কুরবান করতে তারা প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? এবার একসাথে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ। একটু জোরে বলেন, গরম গাইবো না নরমই গাইতে থাকবো? গরমে গাইতে হবে, কোনটা গামো গন্ধি? হ্যাঁ টাকা গাইতে হবে? হ্যাঁ আচ্ছা টাকা না হয় গাইলাম, তারপর একটু উস্তাদের একটা গান গাই নাকি? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হাইরে সাধের দুনিয়ায় মানুষ দেখতে বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার, ঠিক কিনা বলেন? চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার, এই মানুষের ভিড়ে আজি হাইরে, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, ঠিক কিনা?
এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? এবার আপনাদের পছন্দের সঙ্গীতটা বলেছিলেন টাকা, তাই তো? টাকাটা একটু গায়ে দিই নাকি? চলেন গাই। টাকা 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 রে আজব টাকা, আজব টাকা, ঠিক কিনা? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার, টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বা অসতের পাও কত চুম, টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই, কথা ঠিক নেবে ঠিক? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও, বহু দূরে চলে যাই মামা খালু কাকা, টাকা 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 রে বলেন, টাকা 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 রে, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে, টাকা 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 রে, মারহাবা মারহাবা মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের জন্য সবাই মিলে সামনে পেছনে ডানে বামে যারা আছেন সবাই মিলে বলবেন মারহাবা। সুরের প্রতি মানুষের আকর্ষণ বোধ সেই জন্মলগ্ন থেকে, ছোট্ট শিশু মায়ের গুনগুনানি গান শুনে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে, জীবনের প্রতিটি পাতায় রয়েছে সুরের অমিয় আবেদন, অধিকন্তু আধুনিক মিডিয়ার শিরিবে সারা দুনিয়ায় যেন দুলছে সুরের দোলায়। কিন্তু যে সুর আমাদেরকে আহ্বান করে আল্লাহ ও রাসূলের পথে, আহ্বান করে চিরসত্য ও সুন্দরের পথে, সেই সুরই তো আমাদের শোনা উচিত, ঠিক কিনা বন্ধুরা? তাই তো, তেমনই সুর আপনাদের হৃদয়ে অন্তরে প্রান্তরে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানের এবারে সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী, বাংলাদেশের সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ইসলামী সঙ্গীতে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী আবু রায়হান। মঞ্চে আসবেন আবু রায়হান। আবু রায়হানের জন্য একবার নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এত রাত পর্যন্ত আছেন এটাই তো আমাদের জন্য সৌভাগ্যের, তাই না? আর বড় বড় স্টার শিল্পীরা আপনাদের মাঝে অলরেডি যথেষ্ট পরিবেশনা করেছে এবং আপনাদেরকে তৃপ্ত করেছে, তাই না? শেষ এই মুহূর্তে আমি এসেছি এ কারণেই যে একটু ফাঁকি দেব, দুই একটা গান গিয়ে শেষ করবো, বুঝতে পারছেন? এ কারণে শুরুতে আসি নাই, তো শেষ দুই একটা গান গিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই স্টেজে উপস্থিত হব। আরও কিছু আপনাদের ভালো লাগার পছন্দের গান যদি থাকে সেগুলো একসাথে গেয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা ফিরব। তো আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের খুবই কাছের, আমাদের আন্তরিক, আমাদের ইমতিয়াজ মিলন ভাই, তার ছোট ভাইয়ের বিয়ে। আমরা দোয়া করব তাদের এই নতুন দাম্পত্য জীবনে যাতে সুখ ও সমৃদ্ধি দিয়ে ভরপুর করেন আল্লাহ তাআলা। আমরা সবাই বলি আমিন। আমি নতুন গান তেমন একটা গাওয়া
আজকের জন্য একটু কঠিন, হ্যাঁ একটু ঠান্ডা, মানে গরম থেকে ঠান্ডা আর কি, এটা খুবই ডেঞ্জারাস। যাই হোক, এর জন্য শেষে এসেছি এবং আবিরকে সহযোগী হিসেবে নিয়ে এসেছি, যতটুকু পারি একটু গে হক আদায় করে তারপরে যাবো ইনশাআল্লাহ। তো আপনাদের পছন্দের কোনো গান থাকলে বলতে পারেন, আর না হয় আমি আমার মতো শুরু করবো ইনশাআল্লাহ। একটু দাঁড়াও মায়ের দেখি, আচ্ছা তারপর, আচ্ছা তলাল বা দোয়ালাই না আমি দেখিনি তোমায়, এটাও সুন্দর গান, আবির এটা দিয়ে শুরু করো, এরপরে আমি শুরু করি। আমি দেখিনি তোমায়, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের এই ভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মারহাবা বলেন, একটু জোরে বলেন, একটু টানা গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, আমি কি একটা টানা গান গাবো? হ্যাঁ, মনি বড় আশা ছিল যাব মদিনায়, পারেন এটা একটু গাওয়া যাবে আমার সাথে? মনি বড় আশা ছিল, আর একটু দিল খুলে গাই, মনি বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনি বড় আশা ছিল মনি বড়। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব জানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি মনি বড় ছিল যাব মদিনায়, বড় আশা ছিল দিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি আমায়, যাও না ভাই সঙ্গে নিয়ে খালি কৃপা করি, সঙ্গে যদি নালাও মরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আশা বড় যাব মদিনায়।
আশা ছিল যাব মদিনায়। একটু জোরে বলেন মারহাবা। আর কোনটা গাইবো? আমার পরিচিত একটা সঙ্গীত, এটা একটু গাই আপনাদের সাথে নিয়ে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ গাইবো নাকি? একটু গাই, ছোট্ট করে গাই ইনশাআল্লাহ। আল্লাহ 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 মিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, শিশু মন যায় ছোটে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন যায় ছোটে বহুদূর। ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, এ পর্যায়ে ছোটবেলার আরেকটা গান গাই, এটাও একটু টানা গান। এই গানের কথা বলে দিয়েছে আমাকে স্টেজে ওঠার আগে যে একটু টানা গান হওয়া দরকার। যাই হোক, আমি ছোট্ট করে গাইছি, অনেকের হয়তো মনে পড়ে যাবে ছোটবেলার কথা। একটা গান গিয়েছিলাম অচিন পাখি, শুনেছেন? আরেক ভাই একটা গানের আবদার করেছে, একটু দাঁড়াও মায়েরে দেখি। এটা তো আরও ছোটবেলার গান, সেই 2003-এর গান, 4-এর গান, তাই না? তো যাই হোক, শিল্পীরা চলে এসছে, আমি এখান থেকে শুধু একটা গান গাই তাহলে, যেহেতু সময় সংকীর্ণ। এই ভাইয়ের রিকোয়েস্টে রাখছি, একটু দাঁড়াও মায়েরে দেখিও গ্রামবাসী। জানি না সেই আগের মতো তো গাওয়া হবে না, অনেক চেঞ্জ, গলায় অনেক পরিবর্তন, তারপরেও এখনকার মতো করে চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটু দাঁড়াও মায়েরে দেখিও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রায়, কখন আসবে বাছা ফিরিয়া, হায় রে শীতে রাত রে মারছে মোর বসে, এমন মায়েরে যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মায়েরে শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী,
একটু দাঁড়াও মাইনে দেখি, আমি আমরা জানি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এখানে যদি এখন থেকে ফজর অবধি পর্যন্ত গাই কেউ যাবে না, ঠিক না? আর একটু জোরে বলেন না, কথাটা আর একটু শক্তিশালী করেন, এমনি যদি একটু বলেন একটু বলেন না তাহলে শক্তিশালী হলো না, দুর্বল হয়ে যায়, ঠিক না বেটে? কিন্তু এতক্ষণ থাকবো না আমরা, আমরা এখনই শেষ করব, যেহেতু বিয়ের আগামীকাল বিয়ে হয়তো, তাই নাকি, নাকি পরের দিনে? আগামীকাল বিয়ে, তার মানে আজকে রাতে বিশাল কর্মযজ্ঞের ব্যাপার আছে, বিশাল কাজ কারবার ব্যাপার আছে, তো সেই জন্য আমরা বেশি রাত করতে চাই না। এবং আজকের আয়োজনটা নিতান্তই পারিবারিক আয়োজন বলা যায়। আমাদের মিলন ভাই উনি ইসলাম প্র্যাকটিস করেন, ইসলামী সঙ্গীত শুনেন, ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে নিজের পারিবারিকভাবে একান্তভাবে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন। আমার কাছে মনে হয় যদি উনি এটা সারা এলাকায় ঘোষণা করতেন, পোস্টারিং হতো, মাইকিং হতো, তাহলে এই পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যেত, ঠিক না? যাকগে আগামী দিনে আমরা আমাদের মিলন ভাইয়ের কাছে এরকম একটি প্রোগ্রাম প্রত্যাশা রাখি, যেহেতু আজকে এটা একান্ত প্রোগ্রাম ছিল। তো মিলন ভাই আসেন, তো সামনে আসেন। বিয়েতে আমাদের দেশে এরকম প্রোগ্রাম খুব কম হয়, তাই না? সাধারণত হিউজ পরিমাণ সাউন্ড দিয়ে গান বাজনা হয়, কিন্তু এটা ব্যতিক্রম একটা আয়োজন করেছে। ওনার কাছে কেমন লাগছে আমরা ওনার কাছ থেকে একটু অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে যে নাসির সন্ধ্যার আয়োজনটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, তো আপনারা এখানে অনেকেই এই সঙ্গীত উপভোগ করার জন্য আসছেন, তো সবাইকে আমার পক্ষ থেকে প্রথমে আমি অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা আসছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা যদিও আমাদের এই শিল্পীরা আসছেন বহুদূর থেকে কষ্ট করে, তো আপনারা যদি উপস্থিত না হতেন শিল্পীদের সঙ্গীত গাওয়ার যে একটা জজবা এটা আসলেই আসতো না, আর যদি বেশি হতো তাহলে আরও বেশি জজবা আসতো তাদের। আর মূলত আসলে এই ভাই বলছেন যে পরবর্তীতে আরও অনেক কিছু কার্যক্রম আছে যার জন্য আমরা সমাপ্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তা আমি আপনাদেরকে এটাই বলবো যে আসলে অনুষ্ঠানটা এটা মানে ভালো লাগার বিষয়টা এটা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না, এটা ভাষা আমার জানা নেই, অনেক অনেক ভালো লাগছে। ভাইয়েরা এত দূর থেকে আসছেন, আমি ভাইদের কাছে অল্প সময়ের চেষ্টায় দাওয়াত করছি ওনারা আসছেন, যদি ওনাদেরকে অনেক আগের থেকেই চিন্তাভাবনা করা লাগে দাওয়াতের বিষয়ে যে শিডিউল খালি আছে কি না, ধারাবাহিকভাবে প্রোগ্রাম করেন ওনারা, তো ওনারা আসছেন ওনাদেরকেও আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরবর্তীতে আল্লাহ তাআলা যদি এই ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক আমার দান করে, ইনশাআল্লাহ অবশ্যই আবার আপনাদেরকে আরও বড় আকারে আরও সুন্দর করে একটা অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ভাইরা অনেক কষ্ট করে আসছেন তাদের জন্য দোয়া করবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই, মিলন ভাই এই প্রোগ্রামের আমাদের সাথে যাবতীয় যোগাযোগ করেছেন কাতার থেকে, একদম অনেক দিন আগ থেকে যোগাযোগ ছিল। আমার কাছে যে ভালো লাগার যে ব্যাপারটা আপনারা বলতে চাই, ভাইয়ের জন্য ভাইয়ের কাজ, ওনার ভাইয়ের বিয়ে, উনি চাচ্ছেন এই বিয়ের বিয়ের আয়োজনটা একটু আনন্দ ঘন হোক, ওনার চিন্তা থেকে কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে। তো এরকম আমাদের সমাজে আমরা আমাদের পারিবারিক বন্ধনগুলো যদি এতটাই স্ট্রং হয়, ভালো হয়, এবং আমরা যদি এই বিষয়গুলো ফলো করতে পারি, আমরা অনুসরণ করতে পারি, দেখা যাবে আমাদের ভাইয়ের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না, ঠিক না? আল্লাহ তাআলা ওনার ভাইদের মধ্যে আরও বেশি সুন্দর সম্পর্ক দান করুন সকল বলুন আমিন। আমরা একদম শেষ করব সবাই মিলে, ওবাইদা ভাই আছেন, আমাদের আবু রায়হান আছেন, তারপরে আমাদের বাকি সকল শিল্পীরা আছে। যদি আমরা সবাই এখানে, সবাই কিন্তু আলাদা করে গান গাওয়ার সুযোগ হয় নাই, যেহেতু সময় কম আমাদের ছিল সব কিছু মিলে, আশা করি আপনাদের কেমন লেগেছে আজকের প্রোগ্রাম, এটা জোরে বলেন না, কেমন লেগেছে? ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা শেষ করবো, আসেন, একটা সঙ্গীতের মাধ্যমে আমাদের একটা হামদে বাড়ি তালা রয়েছে প্রার্থনামূলক, সেটার মাধ্যমে আমরা শেষ করব।
আমরা তোমার অবোঝে বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবোঝে বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত, আমরা তোমার অবোঝে বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবোঝে বান্দা তুলেছি দুহাত, আমরা সবাই পাপি তাপি কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের দিয়ে গোনা যাত, আমরা তোমার অবোঝে বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবোঝে বান্দা তুলেছি দুহাত।